আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আজকে আমরা সলভ করব ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সেশনের ফিজিক্স প্রশ্নটি। তো চলো আমরা সলভ শুরু করে দেই। ফার্স্ট আমাদের নাম্বার ওয়ান কোশ্চেন, আমাদের এক নম্বর প্রশ্নে বলছে যে এ সমান সমান বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন, এ বি সি এর মাত্রাগুলো দেওয়া আছে, তাহলে এন এবং এন এর মান কী হবে? তো এটি কিভাবে সলভ করবে তুমি আগে লিখো। এ ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম, তারপরে তোমার কী কী দেওয়া আছে এগুলো বসিয়ে দাও। এল টি দেওয়া আছে এখানে, এ বি দেওয়া আছে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান টু দি পাওয়ার এন, আর সি দেওয়া আছে হচ্ছে এল টি স্কোয়ার টু দি পাওয়ার এম। ওকে, দেন এখান থেকে তুমি এল টি সমান সমান এখানে এল এল স্কোয়ার ইন্টু এন, তাহলে এল টু দি পাওয়ার টু এন, আর এখানে এল টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার মাইনাস এন টি টু দি পাওয়ার টু এন, তারপরে এল টু দি পাওয়ার টু এন প্লাস এম, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস টু এন টু এম, এখানে এইভাবে, তারপরে এই পাশে এল টি। ঠিক আছে, এতদূর আসার পরে তারপরে কী হবে বলো তোমরা? এরপর হচ্ছে এই যে টু এন প্লাস এম ইকুয়াল টু এখানে পাওয়ার ওয়ান, এবং মাইনাস এন প্লাস টু এম এখানে হচ্ছে পাওয়ার ওয়ান, অর্থাৎ টু এন প্লাস এম ইকুয়াল টু ওয়ান, এটা একটা আমাদের সমীকরণ, এবং মাইনাস এন প্লাস টু এম ইকুয়াল টু ওয়ান, এটা আমাদের একটা সমীকরণ। এই দুটো সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে তুমি পেয়ে যাবে তোমার অ্যান্সারটি। ওকে, এই ছিল আমাদের এক নম্বর প্রশ্ন। চলো আমরা যাই প্রশ্ন নম্বর দুইয়ে। শক্তির মাত্রা কি? শক্তির একক হচ্ছে জুল, এবং এটার মাত্রা জানতে চাইছে, ডাইমেনশন। সো এটা তো আসলে অ্যাকচুয়ালি মুখস্থ, যদি না থাকে তাহলে তুমি বের করে নিতে পারো। শক্তি তো পাওয়া যায় হচ্ছে জুল, পাওয়া যায় হচ্ছে নিউটন এবং মিটার থেকে। নিউটনের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, মিটারের মাত্রা হচ্ছে এল, অর্থাৎ এম এল স্কোয়ার টি ইনভার্স টু। অ্যান্সার হচ্ছে চার নম্বর। তিন নম্বর প্রশ্ন, ভেক্টর এ বি সি এগুলোর মান যথাক্রমে হচ্ছে 12, 5 এবং 13। আচ্ছা দেখো, 12, 5 এবং 13 এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল রয়েছে, এগুলোকে বর্গ সংখ্যা বলা হয়, অর্থাৎ এই যে 12² + 5² ইকুয়াল টু হচ্ছে 13² আর বর্গ সংখ্যা কখন হয়? যখন 90 ডিগ্রিতে থাকে। সো এই প্রশ্নটা আমাদের খুবই কমন। এ প্লাস বি ইকুয়াল টু সি এটাও বলে দিছে যে 12 এবং 5 যোগ করে 13 পাওয়া যাচ্ছে, তাহলে এটা বুঝতে পারতেছো যে এটা হবে 90 ডিগ্রি। এরকম বর্গ সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা কি, বর্গ সংখ্যা যতগুলো আছে সব তোমরা মনে রাখতে পারো। 3, 4, 5 এরকম বর্গ সংখ্যা, 12, 5, 13 এই যে আমাদের পরিচিত বর্গ সংখ্যাগুলো হচ্ছে এরকম। সো এই 8, 6, 10 এরকমভাবে বর্গ সংখ্যা তুমি মনে রাখতে পারো। সো এরকম বর্গ সংখ্যা যেগুলো আছে সেগুলো তুমি মনে রাখতে পারো, বর্গ সংখ্যা দিয়ে যদি আসে তাহলে অবশ্যই সেখানে 90 ডিগ্রি হবে। আর একটা শর্ত জানা লাগবে, এ প্লাস বি ইকুয়াল টু সি এটা জানা লাগবে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন যদি একটু খেয়াল করো, ফার্স্টে কী বলছে, সমবেগে চলমান একটা গাড়ি, প্রথমে সমবেগে চলতেছিল একটা গাড়ি, এটা ব্রেক কষার পরে গাড়িটি হচ্ছে সম মন্দনে চলতে শুরু করে, তাহলে নিচের কোন লেখচিত্রটি সঠিক? তো এখানে একটু খেয়াল করো, সেটা কিন্তু বেগ বনাম সরণের লেখচিত্র বলছে। ওকে, বেগ বনাম সরণের লেখচিত্র বলছে, এখানে কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র বলে নাই। আমরা বেগ বনাম সময়, সরণ বনাম সময় এই লেখচিত্রগুলো একে অভ্যস্ত, বাট এখানে কিন্তু আমাদের বেগ বনাম সরণের লেখচিত্র বলা হয়েছে। ওকে, তো সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে বেগ বনাম সরণের লেখচিত্র, ফার্স্ট হচ্ছে সমবেগ। তো সমবেগে যদি কেউ চলে তাহলে দেখো এখানে ব্যাপারটা, সমবেগে চললে এই যে এই গ্রাফগুলোর ক্ষেত্রে যদি দেখো, এই যে এরকম যদি হয় ভি বনাম এস এর গ্রাফ, যদি এটা হয় তার মানে হচ্ছে তোমার বেগের মান সবসময় সেম আছে এবং সরণের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সরণের মান বৃদ্ধি পেলেও তোমার বেগের মান কিন্তু সবসময় সেম আছে, তাহলে এই সোজা গ্রাফ দিয়ে বোঝাচ্ছে যে বেগের মান সেম আছে, সরণের মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা এক নাম্বারটা হচ্ছে না, এই সোজা গ্রাফগুলো হবে। বা তুমি যদি সমীকরণও দেখো, এস ইকুয়াল টু ভিটি এই সমীকরণও দেখো, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে ভিটা কনস্ট্যান্ট, আবার টাইম এবং এস হচ্ছে পরিবর্তনশীল, বা টাইমের তো গ্রাফ আঁকা হয় নাই, ভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভি কনস্ট্যান্ট থাকলে তোমার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট নির্দিষ্ট স্মরণে আসবে, এক সেকেন্ডে, লাইক এক স্মরণে যে বেগ থাকে, দুই স্মরণে একই বেগ থাকে, তিন স্মরণেও একই বেগ থাকে, সবসময় একই বেগ থাকে, এটা আমরা দেখতে পারতেছি। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে এটা মন্দনে চলা শুরু করছে। ওকে, তারপর এটা গাড়িটি মন্দনে চলা শুরু করে। আচ্ছা,
তো মন্দনে চলা শুরু করলে গাড়ির কিন্তু সরণ কিন্তু বাড়তেই থাকে, সরণ কিন্তু কমে না, কিন্তু বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে সরণের হারও আস্তে আস্তে কমে যাবে, মানে সরণ আগে যেই হারে হতো এখন সেইভাবে হবে না। সো এই গ্রাফটা বাঁকা আসবে, বা তুমি যদি এভাবেও খেয়াল করো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস মন্দনের ক্ষেত্রে, তো আমাদের আদিবেগ তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তারপরে এ কনস্ট্যান্ট, তাহলে শুধু এস হচ্ছে পরিবর্তনশীল এবং ভি পরিবর্তনশীল, ভিকে ওয়াইতে বসানো হয়েছে ওয়াই স্কোয়ার, এই এসকে বসানো হয়েছে হচ্ছে তোমার এক্স অক্ষে এক্স। সো ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ারের সম্পর্ক আসতেছে, আর স্কোয়ারের সম্পর্ক আসলে কিন্তু ওই গ্রাফগুলা তোমার হচ্ছে কি হবে, এই সোজা হবে না, বাঁকা হবে, ঠিক আছে, অবশ্যই স্কোয়ারগুলোতে বাঁকা হবে। তাহলে এখানে অপশন অ্যান্সার হবে হচ্ছে সি, সি নাম্বার গ্রাফটা এরকম বাঁকা হবে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তাহলে অপশন হবে সমবেগ, তারপর হচ্ছে সম মন্দন। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন 5 নম্বর, বৃত্তাকার পথে 72 কিলোমিটার/ঘন্টা সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ যদি এত হয় তাহলে এটার পথের ব্যাসার্ধ কত। তো বুঝতে পারতেছো সরাসরি সূত্র যদি আমরা বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে, সরাসরি আমরা সূত্র বসাই দিই, ত্বরণের সূত্র কি, এসি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এখানে বসাই দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। অবশ্য কিন্তু ক্যালকুলেটার নাই, তোমার হাতে কলমে হিসাব করতে হবে, 72 কিলোমিটার/ঘন্টা ওইখান থেকে মিটার/সেকেন্ডে নিতে হবে, তারপরে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে 1। স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান আধান পরিবাহী কোনটি, অর্থাৎ মানে কোনটা দিয়ে ইলেকট্রন নাকি হোল কোনটা দিয়ে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীতে তড়িৎ প্রবাহিত হয় কোনটা দিয়ে সেটা জানতে চাইছে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে হোল এবং ইলেকট্রন দুইটা দিয়েই তোমার হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের হচ্ছে স্বাভাবিক অবস্থায় এটা পরিবাহী হয়। হোলগুলো কিন্তু হচ্ছে তোমার যোজ্জত হোল যেগুলো, এই যে পি টাইপ অর্ধপরিবাহিতে যে হোলগুলো সেগুলো কিন্তু যোজ্জত স্তরে থাকে বা যোজন ব্যান্ডে থাকে, আর ইলেকট্রনই কিন্তু তোমার পরিবহন ব্যান্ডে যেতে পারে। সো সেক্ষেত্রে তোমার ইলেকট্রনের মাধ্যমেও বিদ্যুৎ পরিবহন হয়, হোলের মাধ্যমেও বিদ্যুৎ পরিবহন হয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আমাদেরকে বলতেছে যে একটা তারের ইয়াংয়ের গুণাঙ্ক 4×10^11, তারটার দৈর্ঘ্য 7.5% বাড়াতে কি পরিমাণ হচ্ছে পীড়ন দরকার হয়। আচ্ছা, তো আমরা সূত্রটা কি জানি, আমরা জানি যে পীড়ন ইকুয়াল টু ইয়াংয়ের গুণাঙ্ক ইন্টু বিকৃতি। ওকে, তাহলে ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে 4×10^11 এবং বিকৃতি হচ্ছে 7.5%। আচ্ছা, এরকম যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে তুমি একদম সরাসরি কিন্তু বসাইতে পারবা, অর্থাৎ এই যে 7.5/100 এইভাবে বিকৃতি সরাসরি বসাই দিতে পারবা, আর কোনো চিন্তা করতে হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর, একটা কণার উপরে এফ হচ্ছে এত নিউটন বল প্রয়োগ করলে কণাটি সরণ হয় হচ্ছে এত, তাহলে বল কর্তৃক সম্পাদিত কাজ কত। তাহলে আমরা জানি যে ভেক্টর গুণ করলে কাজ পাওয়া যায়, তাহলে ডট গুণ করে দাও কাজ পেয়ে যাবা। একটা সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে তার সরল দোলকের পর্যায়কাল কি হবে। আচ্ছা, তো সরল দোলকের যে পর্যায়কালটা তোমরা যদি সূত্র দেখে দেখো, সূত্র কথা বলে সরল দোলকের পর্যায়কাল শুধুমাত্র দুইটা বিষয়ের উপর নির্ভর করে, কি কি সেটা হচ্ছে সেটা কার্যকরী দৈর্ঘ্য এবং সেটার অভিকর্ষ ত্বরণ, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে, অন্য বিষয়ের উপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একটা সরল দোলক, এটাকে তুমি এইভাবে অল্প একটু টেনে ছেড়ে দিলে তাহলে এটা যে দোল দিবে এটাকে যদি অনেক বড় করে টেনে ছেড়ে দাও তাহলেও সেই একই টাইমে সে হচ্ছে দোল দিবে আর কি, তাহলে তার পর্যায়কালটা কিন্তু সেম থাকবে, অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড অবস্থায় থাকবে। নেক্সট কোশ্চেন, একটা পাথরকে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, নিচের কোন লেখচিত্রটি এর গতিকে প্রকাশ করে, বিভিন্ন লেখচিত্র দেওয়া হয়েছে। আচ্ছা, একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে পাথরের অভিকর্ষ ত্বরণ আছে, ত্বরণ আছে, যদি ত্বরণ থাকে তাহলে সরণ বনাম সময়ের গ্রাফ সোজা হবে না, ত্বরণ থাকলে অবশ্যই সরণ বনাম সময়ের গ্রাফ হচ্ছে বাঁকা হবে, যে এরকম বাঁকা হবে। আচ্ছা, এখন এটা কিভাবে আছে, কি ত্বরণে আছে, সমত্বরণে আছে, সমত্বরণে থাকলে বেগের গ্রাফ হয় এরকম সোজা, অর্থাৎ এই যে মানে উল্টা করে দিছে, এটা যদি সরণের গ্রাফ হইতো আর এটা যদি বেগের গ্রাফ হইতো তাহলে সঠিক হইতো, ঠিক আছে। তা এই তাহলে যেটা বেগের গ্রাফ পাওয়া গেছে আমাদের, বেগের গ্রাফ এরকম সোজা, বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সুষমভাবে বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে সেখানে কি
মন মানে ত্বরণ হচ্ছে, সমত্বরণ হচ্ছে, তাহলে বেগ সুষমভাবে বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। আর এটা তো একদম অসম অসম ত্বরণ আর কি, এরকমও আমাদের অসম ত্বরণ আমাদের নাই। 11 নম্বর, একটা টানা তারে টানের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে। সো কম্পাঙ্কের এরকম হয়তো সূত্র ছিল 1/2L√T/μ, টি যদি আমরা 4 গুণ করে দেই তাহলে রুট থাকার কারণে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে 2 গুণ, কারণ এটা সমানুপাতিক, এফ এবং টি সমানুপাতিক, তাহলে এটা 4 গুণ বৃদ্ধি করলে এটা 2 গুণ বৃদ্ধি পাবে। নাম্বার 12, আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কোন রাশিটা স্থির থাকে, তাপমাত্রা কি স্থির থাকে রুদ্ধতাপে, না তাপমাত্রা হচ্ছে কমে যায় বা বেড়ে যায়, চাপ কি স্থির থাকে, না চাপও কমে যায় বেড়ে যায়, এনট্রপি, হ্যাঁ এনট্রপিটা স্থির থাকে, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে চেঞ্জ হয়, এনট্রপি কেন স্থির থাকে, কারণ হচ্ছে কোনো শক্তি যাচ্ছেও না, কোনো শক্তি বেরো হচ্ছে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কোনো শক্তি সিস্টেমের ভিতরে যাবেও না, সিস্টেম থেকে কোনো শক্তি বেরো হবে না, তাহলে যে ডিকিউ, এই ডিকিউ তো নাই, ঠিক না, ডিকিউ হচ্ছে জিরো, তো ডিকিউ জিরো হইলে আমাদের তো এনট্রপি, এনট্রপি কী ছিল, ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি, তো ডিকিউ জিরো হলে এনট্রপি ডিএস, ডিএস মানে এনট্রপির পরিবর্তন, সো এনট্রপির পরিবর্তনটা জিরো হবে। অভ্যন্তরীণ শক্তি কি চেঞ্জ হয়, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়, ইন্টারনাল এনার্জি যেটা ডিইউ বা ডেল ইউ, এটা চেঞ্জ হয়, এটা তাপমাত্রার সাথে রিলেটেড, তাপমাত্রা চেঞ্জ হলে অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হবে। ওকে নেক্সট কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে জি এর মান এত, একটা দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ঘড়িটি চন্দ্রপৃষ্ঠে না হলে পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টার সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে। আচ্ছা এটা কীভাবে সলভ করতে হবে, দেখো আমাদের যে সূত্র ছিল টি ইকুয়াল টু 2π√L/g, ওকে এটা ছিল হচ্ছে আমাদের সরল দোলকের সূত্র, টি ইকুয়াল টু 2π√L/g। এখন আমাদের এখানে টি এবং জি রয়েছে, দুটো পরিবর্তনশীল রাশি, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1√G বলতে পারি আমরা, তাহলে আমরা এর পরের লাইনে আমরা কী বলতে পারি, T1√G1 ইকুয়াল টু T2√G2, এটা বলতে পারি, ঠিক আছে পরের লাইনে আমরা এটা বলতে পারি। আচ্ছা এখন এটা যদি আমরা বলি তাহলে দেখো আমাদের এটা কিন্তু টি কিন্তু পর্যায়কাল, কিন্তু এখানে দোলক ঘড়ির কথা বলছে এবং পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা পার করে, অর্থাৎ এই যে দোলক ঘড়ি এটা পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টাতে এইভাবে টিক টিক করবে এবং সেটা কতবার করবে, 3600 বার করবে, ওই 3600 বার করতে চাঁদে কত ঘন্টা লাগবে এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে পৃথিবীর সাথে কিন্তু ওই দোলন সংখ্যাতে কিন্তু মিল আছে, দোলন সংখ্যা এটা কিন্তু সেম, আর দোলন সংখ্যা যদি সেম হয় তাহলে আমরা আমাদের দোলন সংখ্যা দুই জায়গায় সেম, তাহলে আমরা দুই জায়গায় আমাদের দোলন সংখ্যা দিয়ে গুণ করে দিতে পারি, দোলন সংখ্যা এন ধরে নেই আমরা, তাহলে এন দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এন ইন্টু টি ওয়ান, এটাই হচ্ছে পৃথিবীতে 1 ঘন্টা, ইন্টু জি ওয়ান, আর ওইখানে এন ইন্টু টি টু, এটা জানতে চাইছে, ওইটাকে আমরা এক্স ধরি মনে মনে, ওইটা হচ্ছে √G2, তাহলে এখানে পেয়ে যাচ্ছ √G1/G2, ওই যে জি ওয়ান হচ্ছে আমরা পৃথিবীটা ধরি, পৃথিবীটা 9.8 ডিভাইড বাই চাঁদে হচ্ছে 1.6 ঘন্টা, ঠিক আছে এটা হচ্ছে 13-র অ্যান্সার, বুঝতে পারছো বিষয়টা। ওকে চলো আমরা যাই নেক্সট কোশ্চেনে, 3টা সুরশলাকে নেওয়া হলো যাদের কম্পাঙ্ক হচ্ছে 105 হার্টজ, 315 হার্টজ এবং 525 হার্টজ, তো এই সুরশলাকে দিয়ে বায়ুতে শব্দ সৃষ্টি করলে ওইখানে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কী হবে। আচ্ছা তো কম্পাঙ্কের যে অনুপাত হয় তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত তার কী হবে, কম্পাঙ্কের অনুপাত এবং তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত ব্যস্তানুপাতিক, যদি বেগ সেম থাকে, কারণ বাতাসের ভিতরে বেগ সেম, তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত ব্যস্তানুপাতিক, কম্পাঙ্ক অনুপাত কী আসে, 1, 3, 5, এটা হচ্ছে তোমার আসে কম্পাঙ্কের অনুপাত, তাহলে সেখানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কী আসবে, 5, 3, 1, 5, 3, 1 কোথায় আছে দেখো, এই যে ডি নাম্বার অপশন আছে 5, 3, 1, সো এটা হচ্ছে তাহলে 14-র অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর, তো 15 নম্বর প্রশ্নটি অনেকবার এসেছে,
অন্য অন্য সালে, সেটা হচ্ছে সাম্যাবস্থায় থাকে একটা বস্তু, এটা বিস্ফোরিত হয় এম ওয়ান আর এম টু দুইটা বস্তুতে বিভক্ত হয়ে যায়, তারপরে দুইটা ভর একে অপরের যথাক্রমে ভি ওয়ান ভি টু বেগে দূরে সরতে থাকে। তাহলে ভি ওয়ান আর ভি টুর অনুপাত কত? এটাও যে তুমি ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করবে, এম ওয়ান ইউ ওয়ান এম প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। সাম্যাবস্থায় থাকা মানে জিরো বেগে ছিল, তাহলে আদি বেগ জিরো, তারপরে তোমার হচ্ছে পরবর্তীতে কি হয়ে গেছে, পরবর্তীতে একজন এইদিকে গেছে আরেকজন এইদিকে গেছে, তো যেই দিকে গেছে সে প্লাস হবে আর যেই দিকে গেছে সে মাইনাস হবে। তাহলে ও হচ্ছে এম ওয়ান ভি ওয়ান আর একজন মাইনাস, সে হচ্ছে এম টু ভি টু। এখান থেকে তোমার ভি ওয়ান বাই ভি টু চলে আসবে, ভি ওয়ানের সাথে এম ওয়ান ছিল, তাহলে এম ওয়ান নিচে এম টু উপরে, এটা হচ্ছে এম টু বাই এম ওয়ান, এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলো ষোলো বর্তনীর অঙ্ক, বর্তনীর অঙ্ক দেখো কীভাবে করবে। এটা প্রভাব মাত্রা আই টু কত সেটা জানতে চাইছে, আই টু, আই টু কোথায় আছে, এই যে আই টু, আচ্ছা 9 ভোল্ট, তারপরে 20, 12, 10, তো এই 12 এবং 10 এগুলোকে লসাগু করে তারপরে তুমি হচ্ছে বের করবে কি, তুল্য রোধ, ওই 20-এর সাথে হচ্ছে যোগ করবে, যোগ করলে তুল্য রোধ দশমিকে অ্যান্সার আসতেছে, তাহলে এটা সলভ করতে, এবং এটা কিন্তু ক্যালকুলেটর ছিল না 2017-18, সো এটা একটু কষ্ট করে সলভ করতে হবে, একটু প্যারা নিতে হবে। ফার্স্টে তো তোমরা প্রসেসটা তো বুঝতে পারতেছই, ফার্স্টে তো তুল্য রোধ বের করতে হবে, তুল্য রোধ বের করে তারপরে টোটাল কারেন্ট বের করতে হবে, তারপরে বিষম তো একটা কারেন্ট খেয়ে ফেলবে, ওই ভোল্টেজটা বাদ হয়ে যাবে, বাকি কত ভোল্টেজ এখানে থাকতেছে, এই দুই মাথায় থাকতেছে, 12-র মাথায় থাকতেছে, সেটা বের করতে হবে, তারপরে কারেন্ট বের করতে হবে। অথবা তুমি যদি সরাসরি আই পেয়ে যাও, তাহলে ওই যে আই যদি পেয়ে যাও, তাহলে এই যে এই সূত্র দিয়ে ব্যবহার তুমি কারেন্ট বের করতে পারো, আই টু ইকুয়াল টু আর পি আই ডিভাইডেড বাই আর টু, এই যে এই সূত্র দিয়ে, আর পি হচ্ছে ওই যে তুল্য রোধ, তারপরে আই হচ্ছে এই যে কারেন্ট ডিভাইডার রুল আমরা যেটাকে বলতাম, কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে তুমি অঙ্কটা সলভ করতে পারো। ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। দুটি সুরিলি কাঁটা, একটা হচ্ছে 220 একটা হচ্ছে 210 হার্জ নিয়ে কম্পনে কম্পিত হচ্ছে, যদি সুরিলি কাঁটা দুইটা একত্রে শব্দ তৈরি করে তবে প্রতি সেকেন্ডে কয়টা বিট তৈরি হবে। আচ্ছা, বিট কয়টা তৈরি হয়, দুইটা তরঙ্গের যে কম্পাঙ্কের পার্থক্য থাকে তত সংখ্যকিত বিট তৈরি হয়, সো এখানে বিট হবে কয়টা, 10টা। কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল এবং ফ্যারেনহাইট স্কেলে একই, অনেক পুরনো দিনের প্রশ্ন, অনেক কমন প্রশ্ন, -40°। 100°C তাপমাত্রায় 373 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? বাষ্পে পরিণত করলে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তাহলে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি বসালেই হয়ে যাবে, তাহলে তোমার ডিকিউ, ডিকিউ এর পরিবর্তে তুমি বসাবা এম এল ভি বাই টি, সো এম এর মান হচ্ছে 373, টি এর মান হচ্ছে কত, 373, দেখো মিল রয়েছে 373, এম এর মানও 373, কাটাকাটি হয়ে ওই যে যেটা আছে ওইটাই অ্যান্সার থাকবে। 20 নম্বর, একটা কাচ স্ল্যাবের সংকট কোণ 60° হলে কাচ উপাদানের প্রতিসরণাঙ্ক কত, প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের কি ছিল, এই যে এখান থেকে আলো গিয়ে এইদিকে চলে যাবে, প্রতিসরণাঙ্কে 90° হবে, এটা হচ্ছে গ্লাস স্ল্যাবের সংকট কোণ মানে 60°। কাচ উপাদানে প্রতিসরণাঙ্ক জানতে চাইছে, তাহলে কোথায় কোণ, গ্লাসে কোণ কত, সাইন 60, ওই পাশে কত, ওই পাশে কিছু নাই, এটা পরম প্রতিসরণাঙ্ক, জিরো মাধ্যম, ওই পাশে হচ্ছে সাইন 90°। তাহলে এই যেভাবে তোমার জিটা এটা জি বের হয়ে যাবে, এটা জি ইন্টু সাইন 60 √3/2, এ পাশে হচ্ছে 1, তাহলে 2/√3, এটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, এফ ফোকাস দূরত্বে দুটি দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখলে তাদের মিলিত ফোকাস দূরত্ব কত হয়, আচ্ছা মিলিত ফোকাস দূরত্বের সূত্র কী ছিল, দুইটা উত্তল লেন্স রাখা হয়েছে, সো মিলিত ফোকাস দূরত্ব হচ্ছে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, পাওয়ার যোগ হয়ে যায় মিলিত ফোকাস দূরত্ব, তাহলে এটা হচ্ছে 1/f, এটাও হচ্ছে f, তাহলে এটা হবে f2, উল্টাই দিলে হবে f/2, এটা হচ্ছে অ্যান্সার। 22, 12 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটা ব্যাটারিকে বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত করলে ব্যাটারি প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7 ভোল্ট, মোটরের সরবরাহকৃত কারেন্টের মান কত, আচ্ছা
তো এই যে মোটর, এই যে রোধ আর এই যে ভোল্টেজ 12, তো এটা 12 ছিল তড়িৎচালক শক্তি যখন মোটরটা লাগানো হয় নাই। লাগানো ছাড়া যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওম, লাগানোর পরে পাইছে কত? 7 ভোল্ট। লাগানোর পর এটাই হয়ে গেছে 7 ভোল্ট, ভি হয়ে গেছে 7 ভোল্ট। তাহলে এখানে সূত্র ব্যবহার করে চলে আসবে এই হারানো ভোল্টেজ কত। আচ্ছা আমাদের কি লাগবে? কারেন্ট লাগবে। তাহলে হারানো ভোল্টেজ থেকে বের করে ফেলো, হারানো ভোল্টেজ কত? 12 আর 7, 8, 9, 10, 11, 12, 5 হচ্ছে হারানো ভোল্ট, ইকুয়াল টু আই ইন্টু ছোট আর, আই হচ্ছে 5/0.1, অর্থাৎ 50 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্ট। 23, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব কি করা হচ্ছে? অর্ধেক করা হচ্ছে। এবং চার্জ দুটির মান, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো, বলের মান কি হবে? এগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করি, এই যে এইভাবে। বলের মানই তো জানতে চাইছে না, তাহলে চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হচ্ছে, তাহলে D/2 করা হয়েছে। আর ওই পাশে কি করা হচ্ছে, চার্জ দুটির মান কমিয়েও অর্ধেক করা হচ্ছে, তাহলে Q/2, আর একটা Q1, Q2/2, তাহলে এটাও 4, এখানে 2 কে স্কয়ার করলেও 4, তাহলে একই থাকবে, আগের মতোই থাকবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ রেডিও, মাইক্রোওয়েভ, এক্সরে সবই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আল্ট্রাসাউন্ডটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, ওইটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, ওইটা তো শব্দ তরঙ্গ বলাই হচ্ছে, শব্দ তরঙ্গ। আচ্ছা, একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলে তাদের উপরে চৌম্বকীয় বল কত? আচ্ছা, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জের উপরে বলের সূত্র কি? F=QVB sin θ। তাহলে এই যে বলটা, এই বলটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? কিউ এর উপরে। তো ইলেকট্রন আর প্রোটন তাদের তো চার্জ সমান, বেগের উপরে তাদেরকে কি একই বেগে মারা হয়েছে? বি এর উপরে তাদের তো অভিন্ন চৌম্বক ক্ষেত্র, থিটার উপরে দুইজনই 90 ডিগ্রি, সবই তো সমান, তাহলে তাদের কি হবে, বলের মানটা কিন্তু তাদের সমান হবে, চৌম্বকীয় বল সমান হবে। এখানে আবার হচ্ছে ইলেকট্রনগুলোকে মারলে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, চার্জগুলো যে ঘুরতে থাকে সাইক্লোট্রন বলা হয়, সেইগুলো কিন্তু সমান হবে না, ঠিক আছে, সেগুলো তুমি যে তার যে পর্যায়কালটা, তারপর তার ফ্রিকোয়েন্সি, সেগুলো বের করতে পারো, সেগুলো সমান হবে না, সেগুলো ভরের উপর নির্ভর করে, কিন্তু আমাদের হচ্ছে এটা তো আর ভরের উপর নির্ভর করে না। নেক্সট হচ্ছে ট্রান্সফরমারের অঙ্ক। একটা আদর্শ ট্রান্সফরমারে মুখ্য এবং গোলকুণ্ডলীর পাক সংখ্যা এত এত, মুখ্য কুণ্ডলীতে এত মানে তৈরি পাবে, গোলকুণ্ডলীতে কত তৈরি পাওয়া যাবে? ট্রান্সফরমারের সূত্র বসাই দিবা, হয়ে যাবে পাক সংখ্যা NP/NS ইকুয়াল টু হচ্ছে IS/IP, এটা বসাই দিলে আমরা তৈরি প্রভাব পেয়ে যাব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 26 গেল, তারপর হচ্ছে 27, আলোকবর্ষ কিসের একক? অবশ্যই হচ্ছে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, ঠিক আছে, আলোকবর্ষ দূরত্বের একক। তারপরে পাশের চিত্রে কোন লজিক গেটের সমতুল্য? আচ্ছা, বাল্বটা জ্বলবে কি জ্বলবে না? এ যদি মানে সুইচ যদি অন করা হয় তাহলেও লাইট জ্বলে, বি অন করলেও জ্বলে, দুইটা অন করলেও জ্বলে, তাহলে এটা কোনটার সাথে মিলে? অর গেটের সাথে মিলে। লাস্ট 29, একটা ধাতুর কার্যাপেক্ষ কত? ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? কার্যাপেক্ষক দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক জানতে চাচ্ছে, প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, তো ওই যে এটা জাস্ট ওই তোমার ক্যালকুলেট করতে হবে ফটো ইলেকট্রনের ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক, তো তাহলে সূচন কম্পাঙ্ক আমরা এই কার্যাপেক্ষককে ফাই দিয়ে লিখতাম, তারপরে H F0, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, কার্যাপেক্ষক হচ্ছে 6.63 ইলেকট্রন ভোল্ট, এখান থেকে তুমি কিভাবে নিবা, জুলে 1.6 × 10⁻¹৯, এটা হচ্ছে জুলে নিয়ে গেলাম। এইচ এর মানও হচ্ছে দেখো মিল করে দেওয়া আছে 6.63 × 10⁻¹¾, আর এফ এর মান তো তোমার বের করতে হবে F0, তাহলে 6.63, এটা এটা কাটাকাটি গেল, 34 এবং 19 হিসাব করবা এবং 1.6 থেকে যাচ্ছে। ওকে, জাস্ট হচ্ছে তোমার হিসাব। আর লাস্ট ওয়ান হচ্ছে 30 নাম্বার, 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়াম এটার হচ্ছে 1/16 অংশ অবশিষ্ট থাকে। আচ্ছা, অবশিষ্ট যেটা থাকে সেটা দিয়ে হিসাব করতে হয় তেজস্ক্রিয়তার ব্যাপারগুলো, অবশিষ্ট কী থাকে? 1/16, 1/16কে তুমি কী লিখবা? 1/2⁴, তাহলে 4টা অধ্যায়ও সে পার হয়ে আসছে, আর 4টা অধ্যায়ও পার হইতে তার লাগছে 14 মিনিট, তাহলে যে 14কে তুমি কী করবা, এই 4 দিয়ে ভাগ করে দিবা, তাহলে থাকবে হচ্ছে 7/2, অ্যান্সার হচ্ছে 7/2 মিনিট। তো এই তো আমাদের শেষ হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি 2000।
17 18 সেশনের প্রশ্ন ব্যাংকের এই প্রশ্ন সলভটি। প্রশ্ন ব্যাংক সলভ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব সুন্দরভাবে প্রশ্ন ব্যাংকগুলো বুঝে বুঝে এবং সেটা আশেপাশের জিনিসপাতিগুলো কিন্তু সলভ করবে, ঠিক আছে? যে এটা এরকম প্রশ্ন আসছে তাহলে এটার অন্য রিলেটেড প্রশ্নগুলো তুমি একটু সলভ করে ফেলবে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।